হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার ডালপা বিল নামে একটি স্থানে। স্থানটি মেনলি হলো একটি বড় জায়গা জুড়ে অনেক জল, যেখানে বৃষ্টির পানি এবং চাষাবাদের এরিয়ার মধ্যে সেই জলগুলো জমেছে। তো আমি এবং আমার বোনের হাজব্যান্ড সেখানে কিছুদিন আগে ঘুরতে গেলাম। তো এই স্থানটিতে মেনলি দেখার মতো হচ্ছে অনেক বিস্তৃত স্থান জুড়ে এখানে কিছু ছোট ছোট গাছ এবং পুরোটাই জলে পরিপূর্ণ স্থান। তো এখানে মাঝখান দিয়ে যে রাস্তাগুলো গিয়েছে, সেই রাস্তাগুলো দিয়ে মানুষ হাঁটছে এবং প্রকৃতির সুন্দর নিদর্শনগুলো দেখছে। তো আমি সেখানে গিয়ে দেখলাম যে মাঝখানে একটি মঠের মতো তৈরি, এটি মূলত এই জায়গাটি নির্দেশ করে, যেটা ডালপা মঠ নামেও পরিচিত। তো গ্রামের মাঝখানে এটি একটি সুন্দর জায়গা হয়েছে মানুষের টাইম স্পেন্ড করার এবং সেখানে ঘোরাফেরার। এই যে দেখতে পাচ্ছ, এখানে মাঝখানে যে রাস্তাটি গিয়েছে, এরকমই অনেক রাস্তা এখান দিয়ে যাচ্ছে, মানুষ সেখানে ঘোরাঘুরি করছে। এখানকার মূল নিদর্শন হচ্ছে এখানকার এই যে জমিতে জল জমে থাকাটা, যা এখানকে অন্যরকম একটি দৃষ্টি দিচ্ছে। তো আমি যখন এই মাঝখানের রাস্তাগুলো দিয়ে হাঁটছিলাম, মনে হচ্ছিল যে দুই পাশে নদীর মাঝখান দিয়ে হাঁটছি, কিন্তু আসলে বন্ধুরা এখানে যদি আমি, যেহেতু 6 ফুট, আমি যদি এখানে হাঁটি তাহলে আমার কলা অব্দিও জল যাবে না। তো মেনলি হলো এখানে যে এরকম বট গাছ, তারপর আরো কিছু রাস্তা যা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এইসবের কারণেই জায়গাটা আরো সুন্দর লাগছে। তো এখানে আরো বসার কিছু স্থান করলে আমার মনে হয় আরো সুন্দর হবে। তো এখানে কিছু প্রজেক্টও আমরা দেখতে পেয়েছি যেগুলো ধীরে ধীরে কাজ হচ্ছে, যেহেতু এখন বর্ষার সময় তাই এখানে জল জমেছে। আবার অন্য সময় জমিগুলো ফাঁকা থাকে, যখন কৃষকেরা তাদের এখানে ফসলগুলো ফলায়। যখন আমরা এদিক দিয়ে হাঁটছিলাম তো প্রচুর বাতাস, তো সেখানে আরো পরিবেশটা আরো সুন্দর লাগছে। তো মেইনলি হলো এখানে যে মানে সৌন্দর্যটা ফুটে উঠেছে, সেটা হলো সেই রাস্তা এবং এই জলগুলো। তোমাদের মনে হতে পারে এটি একটি স্বল্প পরিমাণে স্থান, আসলে নয়, এখানে অনেক বড় জায়গা জুড়ে এরকম জল আর জল দেখা যায়। এই রাস্তাগুলো অনেক দূর দূরান্ত পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছ তোমরা নৌকা, অনেকে নৌকা নিয়ে এখানে ঘোরাফেরা করছে, যা মানে মানুষকে আরো আনন্দ দিচ্ছে। তাই আমার মতে গ্রামের পরিবেশ এরকম হওয়া উচিত, এখানে কোনো পার্ক হলে এরকম একটা পছন্দ হতো না মানুষের। কিন্তু যেই প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে ফুটে উঠেছে, সেটা হচ্ছে এই জল, গাছপালা, রাস্তা এবং কিছু মাটির ঘর, যা এই প্রকৃতির একটি চিহ্ন হয়ে উঠেছে। তো আমার মতে ডালপা বিলটি হচ্ছে এখানকার মেইন যেই টাউনের মধ্যে পড়ে। যদিও স্থানটিতে অনেক মানুষের ঘোরাফেরা, কিন্তু এখানে দোকানপাট কিংবা সেরকম কোনো বসার স্থান নেই। তো আমার মতে এখানে যদি ছোট কিছু ফুডকার্ট অথবা কিছু মানে স্ন্যাক্স, খাবার দাবারের আয়োজন করা হয় তবে আরো সুন্দর হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।